ওয়েলকাম টু সিলেটি রান্না। আমি আজকে রান্ধি আর পালং শাকের কাবাব। এটা যে কোনো শাক দিয়েও করা যায়। আমি বানাইলাম পালং শাক দিয়া। এটার মাঝে 2 টেবিল চামচ তেল দিয়ার, জিরা আধা চা চামচ। ছয়কা পালং শাক রে কুচু কুচু সরিয়া কাটিয়া রাখছি। ইটারে এখন আর 10 মিনিট নাড়াচড়া করমু। যে সময় পানি টানি দিব ও সময় নামাইলি। শাকটা কত সময় ঠান্ডা করে নিলে ভালো হয়। 2টা আলুরে সিদ্ধ করিয়া খুব ভালো করে ম্যাশ করছি। ধনিয়া 1 কাপ, কাঁচামরিচ 500 টা ছোট ছোট করিয়া রাখছি, আদা স্লাইস করিয়া কয়েক টুকরা, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, লবণ 2 চা চামচ। এখন সব একলগে খুব ভালো করে মাখাইলাম। এখন গুল্লা গুল্লা করিয়া কাবাবর সাইজে আমি এটা বানাইম। বানাইয়া নিয়ে তেল বাজিলি। ছয় কাপে 13টা হয়েছে। এখন আমি চুলাত নিয়ে এটা বাজলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কাবাব ছাড়ি দিয়া। যে সময় হালকা বাদামি হয়ে যাব ওই সময় লাভাইলাম। ওই গেল পালং শাকের কাবাব। থ্যাংক ইউ।